সবাইকে শুভেচ্ছা শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো সিনিয়র প্রভাষক আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায় থেকে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব চিত্রগুলি লক্ষ্য করি খাদ্য গ্রহণের পর কখনো রোগ বা অসুবিধার সৃষ্টি হয় কি বলতে পারো কি কি রোগ বা অসুবিধা হয়ে থাকে তোমরা ঠিকই ধরেছ আজকে আমরা একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে আন্তরিক সমস্যা আন্তরিক সমস্যার মধ্যে প্রথমে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে অজীর্ণতা বা বধজন নানা কারণে এই বধজন বা অজীর্ণতা হয়ে থাকে বিশেষ করে আমাদের অনেকের একটি অভ্যাস রয়েছে যে আমরা অতিরিক্ত খেয়ে ফেলি অথবা খাবার ভালো করে চিবিয়ে খাই না এই অতিভোজন বা ভালো করে খাবার চিবিয়ে না খাওয়ার কারণেও এই ধরনের যে অজীর্ণতা বা বদজনটা হয়ে থাকে এছাড়াও পাকস্থলীতে সংক্রমণ বিষণ্ণতা অব্নশয়ের কোন রোগ বা থাইরয়েডের সমস্যার কারণেই অজনতা হয়ে থাকে তো লক্ষণগুলি কি বুকে ব্যথা করতে পারে জ্বালা করতে পারে পেট ফাঁপা তারপরে যেটি হতে পারে টক ঢেকুর হওয়া তারপরে বমি বমি ভাব হতে পারে আবার বমিও হয়ে যেতে পারে তো এই বিষয়গুলি আহ তোমার আহ হতে পারে এরপর পাপস্থলী বা অঞ্চলের যে আলসার হয় আলসার মানে ক্ষত আমরা জানি পাকস্থলীতে বা আমাদের ক্ষুদ্রাঞ্চলের যে আলসার হতে পারে আসিডিটির কারণে বা অন্যান্য কারণে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই হজমের অসুবিধাগুলি দেখা দিতে পারে আমরা যেটাকে সাধারণ মানুষ গ্যাস্ট্রিক বলে থাকি যদিও সঠিক নামটি হলো পেপটিক আলসার এই সকল কারণেও তোমার এই অজীর্ণতা হতে পারে প্রতিকার অতিভোজন না করা ভালোভাবে খাবার চিবিয়ে খেতে হবে এবং ধূমপান না করা এরপর যে খাবারগুলি আমরা খাবো আস্তে আস্তে ভালোভাবে চিবিয়ে খেতে হবে আর প্রয়োজনে অজন্যতার কারণ বের করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া যেতে পারে মনে রাখতে হবে যে বদহজম বা পেপটিক আলসার প্রভৃতি সমস্যা অনেক সময় হার্ট অ্যাটাকের লক্ষণের সাথে মিল থাকে তাই বয়স যদি চল্লিশের বেশি হয়ে থাকে যদি একদিন হঠাৎ করে বদ্ধজনের মতো অসুবিধা শুরু হয় এবং প্রচলিত ওষুধ তার উপশম না হয় তাহলে দেরি না করে রোগীকে হাসপাতালে নিতে হবে আর আরেকটি হচ্ছে যে সেক্ষেত্রে বদ্ধজন না হয়ে হার্ট অ্যাটাকও হতে পারে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে তাহলে আমি আবারও বলছি অজীর্ণত বা বদ্ধজন কেন হয় অতিভোজন করলে ভালো করে চিবিয়ে না খেলে তারপরে পাকস্থলী বা অন্ত্রের যে আহ ulcer সেই আলসারের কারণে হজম সঠিক ভাবে হয় না সেই কারণে হতে পারে আর লক্ষণ আমি একটু আগেই বললাম বুকে ব্যাথা করতে পারে জ্বালা করতে পারে পেট কাঁপতে পারে আহ ত্বক ঢেকুর উঠতে পারে এগুলি লক্ষ্য রাখতে হবে তো পাকস্থলিতে বললাম সংক্রমণ বিষণতা থাইরয়েড সমস্যা এনজাইমের ঘাটতি ডায়াবেটিস ইত্যাদির ফলে বদলের এখন আমরা জানবো যে আমাশয় সম্পর্কে ঠিক আছে তো আমাশয় মূলত যে টিট কারণে হয় সেটি হচ্ছে যে एंट্যামোবা হিস্টোলাইটিকা एंट্যামোবা হিস্টোলাইটিকা নামক এক ধরনের প্রোটোজোয়া এবং সিগেলা নামকের ধরনের ব্যাকটেরিয়া কারণে বা এই জীবণগুলো সংক্রমণে আমাশয় রোগ হয় ঠিক আছে এটি নিশ্চয়ই প্রস্তুত অবশ্য তো এটা দেহে কিভাবে প্রবেশ করতে পারে বিশেষ করে আমরা শাকসবজি ফল মূল বা আমরা টয়লেটে যাওয়ার মানে টয়লেট থেকে ফিরে আসার পর হাত যদি আমরা সাবান দিয়ে ভালোভাবে না ধুই অথবা আমরা যে পাত্রের খাবারগুলি গ্রহণ করি সেগুলি যদি ভালোভাবে না পরিষ্কার করি সেই ক্ষেত্রে এই জীবাণু আমাদের দেহে প্রবেশ করতে পারে আর লক্ষণগুলি যদি বলি কি কি হয় আমরা দেখি লক্ষণ হতে পারে ঘন ঘন মল ত্যাগ হতে পারে মলের সাথে শ্লেষ্মা বের হয়ে যেতে পারে পেটে ব্যথা হতে পারে অনেক সময় আহ celestial যুক্ত যে মল সে মলের সাথে রক্ত যেতে পারে তারপর আমরা যদি দুধ দুগ্ধজাত কোন দ্রব্য আহ গ্রহণ করি সেটা হজম হয় না এগুলোই মূলত হচ্ছে আমাশয় রোগের লক্ষণ এরকম যদি আহ ঘটনা ঘটে সেক্ষেত্রে আমাদের হাতের নখগুলি যে এই নখগুলি ছোট রাখতে হবে তারপরে অসরুম থেকে বা ট্রয়ট থেকে আসার পরে হাত সাবান দিয়ে ভালোভাবে আহ পরিষ্কার করতে হবে তারপর থালা বাসনগুলি অবশ্যই বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করতে হবে তারপরে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে থালা বাসনগুলি ভালোভাবে আহ ধৌত করতে হবে শাকসবজি রান্নারগুলি অবশ্যই ভালোভাবে যদি দৌত করি তাহলে এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি আর সর্বোপরি প্রয়োজন বোধে পরামর্শ ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ এটি সময় মতো যদি চিকিৎসা না নেওয়া হয় তাহলে আরো মারাত্মক আকার ধারণ করতে পারে এই বিষয়গুলি অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোষ্ঠ কাঠিন্য সম্পর্কে এটি কোন বিশেষ ধরনের রোগ নয় যখন কারো শক্ত পায়খানা হয় কিংবা দুই বা তারও বেশি দিন পায়খানা হয় না তখন এই অবস্থাকে বলা হচ্ছে কি তোমার কোষ্ঠকাঠিন্য কারণ কি আমাদের অনেকেরই বদ রয়েছে যে পায়খানা যখন আমাদের বেগ আসে সেই সময় আমরা পায়খানা মানে মল ত্যাগ করি না এটিকে আটকে রাখি বা চেপে রাখি ঠিক আছে এই কারণে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে তারপর আমরা যখন খাবার গ্রহণ করি তো র্যাফেজ বা আশযুক্ত যে খাবারগুলি এই খাবারগুলি যদি আমরা না গ্রহণ করি সেই ক্ষেত্রেও আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে কুলুন অপার অংশ হতে বেশি পানি শোষণ করলে পানি সেক্ষেত্রে আস্তে আস্তে সংকুচিত হলেও এটি হতে পারে দিয়ে খাদ্যের হতে ধীরে ধীরে গমন মল থেকে পানি শোষিত হলে আবার পরিশ্রম অনেক আছে পরিশ্রম করে না পরিশ্রম কম বা না করলেও এটি হতে পারে গোলযোগে হতে পারে এইগুলোই মূলত হচ্ছে আহ কারণ ক্ষতিকর কি হতে পারে কোষ্ঠকাঠিন্যের কারণে মলত্যাগ কষ্টদায়ক হয় আর পেটে অস্বস্তিকর অবস্থা পেট ব্যথা নানা রকম আনুষঙ্গিক অসুবিধার সৃষ্টি হয় দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য থেকে হার্নিয়া বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে আবার পরিপাক নালী টিউমার সহ বিভিন্ন অসুখের লক্ষণ হিসেবে কোষ্ঠকাঠিন্য হতে পারে তাই কোষ্ঠকাঠিন্য হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ তো এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলি করতে হবে আঁশযুক্ত বা খাবার খেতে হবে প্রচুর পানি পান করতে হবে নিয়মিত শাকসবজি আপেল নারকেল খেজুর আম কমলা পেঁপে আনারস কলা ইত্যাদি খেতে হবে নিয়মিত মলত্যাগের অভ্যাস করতে হবে এবং হাঁটার চলার অভ্যাস করে তুলতে হবে এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে গ্যাস্ট্রিক আলসার আলসার বলতে কি বোঝায় তোমরা জানো কি যে কোনো এপিথিলাম বা আবরণী টিস্যুর এক ধরনের ক্ষতই হলো আলসার পেপটিক আলসার বলতে খাদ্য নালীর কোন অংশের আলসার বা ক্ষতকে বোঝায় সেটি যদি পাকস্থলীতে হয় তাকে গ্যাস্ট্রিক আলসার হলে ডিউডেনামে আলসার এবং দীর্ঘদিন ধরে খাদ্য গ্রহণের অনিয়ম হলে পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এবং অনেকদিন ধরে এই অবস্থা চলতে থাকলে এই অ্যাসিড দিয়ে পাকস্থলীর অন্ত্রে ক্ষত সৃষ্টি হয় এবং তখনই আলসার হয় আশা করি জিনিসটি তোমরা কেন হয় খাদ্যে অনিয়মের কারণে হয় ভাজা পোড়া খাবার বেশি খেলে হয় বিষণ্নতা বা উৎকণ্ঠার কারণেও এটি হতে পারে এই জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হল নিয়মিত সহজপাচ্য খাদ্য গ্রহণ করতে হবে অধিক তেল এবং মশলাযুক্ত গুরুপাক খাদ্য পরিহার করতে হবে ফোটানো দুধ পনির এবং কলা খেলে ভালো উপকার পাওয়া যায় নিয়মিত খাদ্য গ্রহণ করে কফি সিগারেট ইত্যাদি উত্তেজক পদার্থ গ্রহণ থেকে বিরত থাকতে হবে এবং এই রোগ নির্ণয় করার জন্য অ্যান্ডোস্কোপি করতে হবে এখন আমরা যেটি জানবেন সম্পর্কে আমরা জানি সিকামের সাথে একটি ছোট্ট যুক্ত থাকে পেটের ডান দিকে যে বৃহদান্তর অংশ সিকাম থাকে সেই সিকামের সাথে সংযুক্ত অংশকে কেবল হয় অ্যাপেন্ডিক্স এটি আঙুলের আকারের একটি থলে অ্যাপেন্ডিক্স এর সংক্রমণের কারণে অ্যাপেন্ডিসাইটিস হয় এই রোগে প্রথমে নাভির চারিদিকে ব্যথা হবে এবং কয়েক ঘন্টার মধ্যে তলপেটের ডান দিকে সরে যায় এ রোগের প্রতিকারে রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখাতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীকে হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনে শল্য চিকিৎসার মাধ্যমে অ্যাপেন্ডিক্স অপসারণের ব্যবস্থা করতে হবে অ্যাপেন্ডিক্স সংক্রমণ মারাত্মক হলে এটি ফেটে যেতে পারে এবং রোগীর রোগীর জন্য মারাত্মক অবস্থার সৃষ্টি এমনকি রোগীর মৃত্যু ঘটাতে তোমাদের জন্য একটি জোড়ায় কাজ থাকবে শিশুটির পেট দেখে কি মনে হয় কৃমি কিভাবে মানুষের দেহে প্রবেশ করে এই বিষয়গুলো একটু লিখবে এবং তোমাদের জন্য একটি বাড়ির কাছ থেকে আমার সবাই গ্যাস্ট্রিক আলসার থেকে তুমি ও তোমার পরিবারের পরিজনের জন্য সচেতনতা মূলক কি কি অভ্যাস গড়ে তুলবে সেটি একটি তালিকা তৈরি করো পর্যন্তই আগামী দিন আবারও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করা হবে সে পর্যন্ত ভালো থেকে আল্লাহ হাফেজ